শিক্ষিত কিছু হারামখোর আছে, তারা মৌলবিদিকে বলছে এদের কোনো লাইসেন্স নাই, পাঁচটা সাতটা করে ছেলে, এবার তোর হবে না তা নিবি কোথা থেকে? আমরা মাদ্রাসা ছাপতো, যারা গালি দিচ্ছে পাঁচ পাঁচ দশটা করে ছেলে, তাদেরকে শিক্ষিত দিকে বলে যায় এই মৌলবিদের বিচার আগে করবি। দেশের যারা মাথার উপরে বসে আছে, যিনি দেশের প্রধানমন্ত্রী, তারা ছ ভাই বোন মোদিজিরা, যিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি, তারা সাত ভাই বোন, তাগাড়িয়া নটা ভাই বোন, লালু প্রসাদ যাদব দশটা ভাই বোন। আপনি তাদের সমালোচনা না করে যত দোষ মোলবিদে। ভারতে ৪০ কোটি মুসলমান, এখন অনেক শিক্ষিত লোক বলবে হুজুর বুকা কিছুই জানে না, ভারতে ১৮ কোটি মুসলমান, ওটা সরকারের খাতায়। আমার আব্বা স্কুলে গেছে, শুনেছে ভারতে পড়ে এসছে ১৮% মুসলমান, আমি স্কুলে গেলাম ১৮%, আমার বড় মেয়ে স্কুলে যাচ্ছে, সে এসে বলছে আব্বু আমরা ভারতে ১৮%, আমরা হ্যাঁ মা আমরা হিজড়ে ছেলেপিলে হয়নি, ১৮ তুই ঠেকে আছে। তারপরও তো অনেকজন বলছে দিল্লিতে দাঁড়িয়ে মুসলমান ১০ বাচ্চে লেতে, মুসলমান ৫ বাচ্চে লেতে, আমরা মোলবিরা পাঁচটা ছেলে নিলে বলছে ইয়ে লোক দেশ দ্রোহী, এদের কোনো লাগাম নাই, মুসলমান দেখি দেবো আপনাকে, মুসলমান ডাক্তার, মুসলমান শিক্ষিত কিছু হারামখোর আছে, তারা মোলবিদিকে বলছে এদের কোনো লাইসেন্স নাই, পাঁচটা সাতটা করে ছেলে, এবার তোর হবে না তা নিবি কোথা থেকে? কথাটা বুঝতে পারেন, তুই তো তোর যৌবনটা খরচ করিস নোংরা জায়গায়, পতিতালয়ে, বাদকান নারীর পেছনে। আল্লাহর কৃপায় আল্লাহ আমাদের যৌবনটা হারাম জায়গায় নষ্ট করতে দেয় না, হালাল জায়গায়, তাই আমাদের সন্তান বেশি। কথাটা বুঝতে পারেননি? যদি বলেন প্রমাণ নেব, বীরভূম জেলায় যতগুলো মাদ্রাসা আছে এই গ্রামেও মাদ্রাসা আছে, আছে না নাই? আছে। আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম কাল সকালবেলায় লয় এক্ষুনি, আমি ১.৫ থেকে ২ ঘন্টা এখন স্টেজে আছি, কোনো বাপের বেটা যদি থাকেন মাদ্রাসায় চলে যান, বাথরুমগুলো পায়খানাগুলো চেক করে আসুন, যদি সেখান থেকে সেক্সের ট্যাবলেটের পাতা পান কুড়িয়ে নিয়ে আসুন, সেখান থেকে নিরোধ পেলে কুড়িয়ে নিয়ে আসুন। যদি বলেন প্রমাণ নেবেন, আমি সিউড়ির কলেজ বলবো না, পশ্চিমবাংলার সব থেকে দামি ইউনিভার্সিটি যাদবপুর বিশ্ববিদ্যালয়, নাম শুনেছেন না শুনেননি আপনারা? একটা ছেলে আত্মহত্যা করে র‍্যাগিং করা হয়েছে, মারা গেল, মিডিয়াওয়ালারা যখন চেক করতে গেল তাদের চোখ চরক গাছ, সেখানকার বাথরুম থেকে মিডিয়াওয়ালারা ফটো তুলেছে, নিরোধের প্যাকেট পাওয়া গেছে, সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে, দুটোর মধ্যে পার্থক্য পেলেন না? পেলেন না। মাদ্রাসা আর সেটা, আমাদেরকে লোকে বলছে মাদ্রাসা ছাপ, তোমরা যৌবনটা নষ্ট করছো তোমার পড়ার লাইফে, আর মাদ্রাসার তালবিলিম দিকে আমরা শিক্ষা দিই যৌবনের হেফাজতে। এই তালবিলিমরা এরা বাঁধা থাকে, এদিকে আমরা তালিম দিই, তো এই ছেলেটা যখন বিয়ে করবে আর যৌবনের দাম বেশি। কথাটা বুঝতে পারেননি? চলুন আপনাদিকে আরো বুঝাই, আমরা মাদ্রাসা ছাপতো, যারা গালি দিচ্ছে পাঁচ পাঁচ দশটা করে ছেলে, তাদেরকে শিক্ষিত দিকে বলে যায় এই মোলবিদের বিচার আগে করবি। দেশের যারা মাথার উপরে বসে আছে, যিনি দেশের প্রধানমন্ত্রী, তারা ছ ভাই বোন মোদিজিরা, যিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি, তারা সাত ভাই বোন, তাগাড়িয়া নটা ভাই বোন, লালু প্রসাদ যাদব দশটা ভাই বোন। আপনি তাদের সমালোচনা না করে যত দোষ মোলবিদে, আমার পাঁচটা ছেলে হলে আমরা দায়ী, আর তারা সাতটা আটটা ছেলে নিলে দায়ী নয়। তোমার একটা দাড়িওয়ালা লোক, তার যদি দশটা বেটা হয় হারামের আওলাদ, মিডিয়াওয়ালারা বলছে মুসলমান দশ বাচ্চে লেতে হ্যাঁ, পহলে তো চলা যা লালু প্রসাদ যাদব কো পুছ, তেরা কিতনে ভাই বহিন হ্যায়, পহলে তো ইয়ে মোদিজি কো পুছ। আপনারা বীরভূম ডিস্ট্রিক্টের মানুষ, এ শিক্ষিত সমাজের লোক, সকালবেলায় শান্তিনিকেতন বোলপুরে চলে যাও, আর সেখানে গিয়ে জিজ্ঞেস করে এসো রবীন্দ্রনাথ ঠাকুররা কজন ভাই বোন, ১৪টা ভাই বোন রবীন্দ্রনাথ ঠাকুর, তার বাম্মাকে তুমি কি বলে গালি দিবে যদি একটা মোলবিকে গালি দাও পাঁচটা সন্তান নিবার জন্য? আজকে বলছে অনেক মানুষ বেড়ে যাচ্ছে, জনসংখ্যা বাড়ছে, সরকার মকান কাহাঁ সে দেগি, রোজি রুটি কাহাঁ সে দেগি,
এই ভাবনাটা ইয়ে সোচ আগর তোমারে পূর্বপুরুষ নে লে লেতি তো তুম দুনিয়া মে নহিং আতি। যে মেয়েটা বলছে দাঁড়িয়ে কে মুসলমান দশ দশ বচ্চে লেতে হ্যায় ইসকে উপর লাগাম হোনি চাহিয়ে। যে মুসলমানরা মনে করছেন জনসংখ্যা বৃদ্ধি হয়ে যাচ্ছে দুনিয়াতে কি হবে, আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আপনারা আর আমরা বর্ধমান জেলার মানুষ দুটো নদীর মধ্যেখানে অবস্থিত করছি, একদিকে অজয় একদিকে দামোদর, মধ্যেখানে বীরভূম আর বর্ধমান, ঠিক বললাম না ভুল বললাম? দুদিকে এই ময়রাক্ষীটা বাদ দিচ্ছি এখন, অজয় নদী আর দামোদরে প্রত্যেক দিন 10,000 থেকে 20,000 ট্রাক বালি উঠে, ঠিক বললাম না ভুল বললাম? যে বালিগুলো পশ্চিমবাংলায় বাড়ি তৈরি হচ্ছে, বর্ষাকালে বন্যা হবে, হবে না হবে না, পানি চলবে, দামোদর ভর্তি হয়ে যায়, অজয় নদী পানি চলে, পানি শুকিয়ে যায়, যেরকম বালি ছিল সেম সেরকম দাঁড়িয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ এত নিয়ামত ঢেকেছে গোটা পৃথিবী নয়, আল্লাহ যদি বর্তমানে শুধুমাত্র 700 কোটি আছে, এইটা যদি 100 কোটি মানুষ হয়ে যায় পৃথিবীতে, গোটা পৃথিবীতে আল্লাহর কসম করে বলছে আল্লাহর জায়গার কমি হবে না। আল্লাহ এত বড় দুনিয়া করেছে, বড় কষ্ট লাগে, মুসলমান বুঝে না, মনে করে আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন, আপনি শিক্ষিত মানুষ আল্লাহর উপরে বিশ্বাস রাখুন যে সব কিছুর মালিক, আজ থেকে বিশ্বাস রাখবো। সকলে জোরে বলুন ইনশাল্লাহ। কে আরো জোরে বলুন? কে? আল্লাহ। আর এমনি বীরভূমের লোকদের অসুবিধা নাই, আল্লাহর উপরে বিশ্বাস না রাখলো কাছেই পাথর চাবড়ি আছে, নাই? হ্যাঁ, কাছেই পাথর চাবড়ি, কি বুঝলেন? বললি গাল খাবো। একজন ফোন করছিল দুবরাজপুর থেকে, তোমাকে পেলে মেরে দেব, কি বুঝলে? কি জানি সে খবর পেয়েছে কিনা মালটা এইছে এখানে, কি বুঝলেন? খবর নিশ্চয়ই পাবে যে আসছে, কি বুঝলেন? আজকেই আমি স্বপ্ন দেখছিলাম, কি জানি আল্লাহ কেন স্বপ্ন দেখালে, বীরভূম ডিস্ট্রিক্টে কোথায় আজকে জলসা আছে, আমি স্বপ্ন দেখেছি, জলসা থেকে ফিরে এসে রাত দুটোই শুয়েছি, আমি স্বপ্ন দেখছি ফজরের আগে আমাকে যখন উঠালে, আমি মনে ঘুমটা ভাঙিয়ে দিলে স্বপ্ন দেখছিলাম এখনো মাঠটা খেলাম না, কেন? এমন একদিকে সব বেরেলবি ভাইরা রেডি হয়েছে, পেয়ে গেছি শালাকে মারবো, চলাই আটকি দিয়েছে, কোথায় জায়গাটা মনে পড়ছে না। একদিকে আমাদের সমস্ত দেওবন্দি আহলে হাদিস ভাইরা, দাঁড়া সালা আমাদের লোক ডাক ইয়াসিন সাহেবকে মারবো বলছে, যাই হোক আমাকে বাঁচিয়ে নিলে, মারামারিটা হতে হতে বেঁচে গেল, পুলিশ চলে এলো, তো ঘুমটা আমার স্ত্রী ভাঙিয়ে দিল যে টাইম হয়ে গেছে মাদ্রাসা যান। তা আমি বললাম তুমি মার খেতে খেতে আমাকে বাঁচিয়ে দিলে, স্বপনই একটু মারটা খেতাম, গালিগালাজ দিচ্ছে অসুবিধা নেই। তবে আমি বলে যাচ্ছি আল্লাহর কসম করে বলছি, মুসলমানের আকীদা এক আল্লাহর উপরে থাকবে। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। যারা আপনাকে ভয় দেখাচ্ছে হিন্দুস্তান সে ভাগা দেঙ্গে, মুসলমান কো হটা দেঙ্গে, তোমারা খব খবই রহ যায়েগি ইনশাআল্লাহ। ইয়ে ধরতি হামারা হ্যায়, ইয়ে ধরতি হামারা হ্যায়। আর মুসলমান আপনাদেরকে বলে যাচ্ছি আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। আপনাদের উপরে আঁচ আসার আগে সর্বপ্রথম গুলিটা উলামাদের উপরে চালাতে হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের আকাবিররা দেশের জন্য প্রাণ দিয়েছে, তো ভেবেলেন আমরা কোরআনের জন্য কি করতে পারি, রসুলের জন্য কি করতে পারি, এটা তো অন্ধ ভক্তদের বোঝা উচিত।